সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে আল্লাহর মধ্যে ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ট্রাফিক অ্যাডটা আমরা কীভাবে রান করবো তো এর জন্য আমাদেরকে অ্যাড ম্যানেজারের মধ্যে আসতে হবে আসার পর আমি জাস্ট এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি যদি ট্রাফিক অ্যাডের মধ্যে ক্লিক করি তো ট্রাফিক অ্যাডের মধ্যে আসলে বলতে হচ্ছে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ এজ ইউর ওয়েবসাইট অ্যাপ অর ফেসবুক ইভেন্টস আমি যদি এখানে আমাদের কোন একটা ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক চাচ্ছি তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য ভিউ চাচ্ছি মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যে আমি মেসেজ চাচ্ছি অথবা আমি কল চাচ্ছি তো এইটার জন্য চাইলে আমি কিন্তু ট্রাফিক একটা রান করতে পারি আর ট্রাফিকের অ্যাড যদি রান করেন আপনি যদি ট্রাফিক পাওয়া তাহলে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক জাস্ট এই অ্যাড থেকে পেয়ে থাকবেন তো আমি যদি এখানে ক্রিয়েট প্রেস করি আমি যদি এখানে কন্টিনিউ দিই দেওয়ার পরে এখান থেকে আমরা দিব হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড এখান থেকে কন্টিনিউ দিলাম তারপরে আমাদের সামনে এরকম একটা প্রভাপ আসবে তো আমি যে টপিক নিয়ে অ্যাডটা রান করব আমি জাস্ট এখানে ওই টপিকটার নাম লিখতে পারি যে কোনো কিছু হতে পারে এরপরে বলতেছে ক্যাটাগরিজ ইউর অ্যাড এটা আমাদের প্রয়োজন নাই এখান থেকে যদি আমাদের অ্যাডটা যদি স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে আমরা অবশ্যই স্পেশাল ক্যাটাগরি যে কোনো একটা এখান থেকে সিলেকশন করবো এখানে বলতে সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিটিক্স হাউজিং এমপ্লয়ি ক্রেডিট এখান থেকে যদি আপনার যেকোনো একটা ক্যাটাগরির মধ্যে অ্যাডটা পড়ে তাহলে আপনি অবশ্যই এটাকে সিলেকশন করবেন না হলে কিন্তু তার এটা অ্যাপ্রুভ করবে না এরপরে অ্যাকশন ট্রাফিক এগুলো আমাদের প্রয়োজন নাই এবি টেস্টিং অ্যান্ড অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা চাইলে আপনি অন এগুলো চাইলে আপনি অন করে রাখতে পারেন এরপর হচ্ছে নিউ ক্যাম্পেইন সেটআপ এখানেও আমি ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে এখানে বলতেছে কনভার্সান কনভার্সান লোকেশন তো আমি কি ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি নাকি অ্যাপের মধ্যে আমার ট্রাফিক যাচ্ছে অথবা মেসেজিং অ্যাপ আমার কাছে মেসেজ আসবে এরপরে বলতেছে ইনস্টাগ্রাম প্রোফাইল এরপরে বলতেছে কলস এখন আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি অবশ্যই ক্লিক করবেন ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট দিব অ্যাপসের জন্য হলে অবশ্যই অ্যাপ সিলেকশন করব তাহলে আমার অ্যাড এর কিছু ধরন বা কিছু ক্যাটাগরি চেঞ্জ হবে এরপর হচ্ছে মেসেজিং এর জন্য যদি তাহলে কিছু সিস্টেম চেঞ্জ হবে এন্ড যদি আমি এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য বা কলস এর জন্য তাহলে আমার কিছু সিস্টেম চেঞ্জ হবে বাট অ্যাড কিন্তু সেমই থাকবে হয়তো দুই একটা অপশন এদিক সেদিক থাকতে পারে যেমন কলের জন্য আর ইনস্টাগ্রাম মোবাইলের জন্য তার সেম সিস্টেম থাকবে না তো সেটা আপনাকে মেনটেন করে চলতে হবে যেমন আমি যদি এখানে কলস এর মধ্যে ক্লিক করি কল দিলাম এন্ড এখানে আর কোনো কাজ নাই জাস্ট আমাকে এখানে বাজেটটা সেট আপ করতে হবে বাজেটটা হচ্ছে শিডিউল করে যেমন আমি দুই দিনের জন্য যদি দিই তাহলে দুই তারিখ থেকে এখানে বলতেছে টাইমিংটা দিছে তারা আমি দশটা জিরো জিরো দিলাম

চাচ্ছেন সেটা আমি পূর্বে ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদেরকে কিভাবে আপনারা লোকেশনটা এক্সাক্ট ভাবে সিলেকশন করবেন যদি আপনার অ্যাডটা বাংলাদেশ ব্যাপী হয় তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ দিতে পারেন বাংলাদেশটা আপনি সিলেকশন করবেন এখন আপনি চাচ্ছেন যে আমি বাংলাদেশের মধ্যে যে কোনো একটা জেলার মধ্যে আমি এক্সক্লুড করব মানে আপনি ওই জেলার মধ্যে আপনি অ্যাডটা দেখাবেন না তখন আপনি এখান থেকে ওই জেলাটা সিলেকশন করে দেবেন যেমন রাজশাহী হতে পারে রাজশাহী ডিভিশন হতে পারে তা আমি এই ডিভিশনের চল্লিশ কিলোমিটারের মধ্যে আমি অ্যাডটা দেখাবো না হ্যাঁ তাহলে কিন্তু আমি এটা কিন্তু এক্সক্লুড করে দিই এই ছাড়া আমার বাকি সব জায়গা দেখাবে জাস্ট রাস্তায় লোকেশনে যারা বর্তমানে আছে তাদেরকে আমার এটা দেখা এভাবে করে আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন এবং এক্সক্লুড করবেন এন্ড এরপর আমি যদি এখান থেকে নিচের দিয়ে আসি তাহলে বল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখান থেকে আমরা অপশনের মধ্যে ক্লিক করলে আমাদেরকে এখানে সিলেকশনটা করতে হবে আমাদের এজটা অ্যাডটা যেই ক্যাটাগরি হবে ওই ক্যাটাগরি অনুযায়ী অ্যাডের যে এজ আছে সেটা সিলেকশন করতে হবে যেমন হেডফোন যদি আপনি সেল করতে চান তাহলে আপনার হেডফোনটা কারা কারা নিতে পারে হেডফোনটা নিতে পারে হচ্ছে সাপোজ আমি এখান থেকে যদি বিশ বছর থেকে অথবা আঠারো বছর থেকে হেডফোন ধরা যায় আঠারো বছর থেকে এই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যারা আছে এরা নিতে পারে বা এতটুকু পর্যন্ত যায়ও না জাস্ট যেমন চল্লিশ পর্যন্ত হইতে পারে এরা নিতে পারে হ্যাঁ একটা ইস্টিমেট রেজাল্ট যেমন হেডফোনটা যদি হয় সেটা কি ক্যাটাগরির মধ্যে পড়তেছে আপনারা অবশ্যই ক্যাটাগরিটা সিলেকশন করে দিতে হবে ডেমোগ্রাফিক বিহেভিয়ার তা আমি আমার এটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট ইলেকট্রনিক ব্র্যান্ড এর প্রতি যারা ইন্টারেস্টেড তারা অথবা আমি এখান থেকে হেডফোন লিখতে পারি হ্যাঁ এখানে যারা হেডফোন নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাচ্ছি তো চাচ্ছেন যে আপনার মধ্যে যারা আছে ওদেরকে শো করার সাজেশনের মধ্যে ক্লিক করবেন তখন আমাকে এখানে ব্লুটুথ তারপরে বলতে অডিও ইকুইপমেন্ট এটা কিন্তু অডিও ইকুইপমেন্ট এর মধ্যেও পরে এখানে আমি সাজেশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাকে আরো দেখাবে হ্যাঁ মানে লাউড স্পিকার তারপর হচ্ছে জেবিএল এটা হেডফোনের ব্র্যান্ড তো এখান থেকে মানে আপনার যেটা যেটা ইন্টারেস্টেড যারা ইন্টারেস্টেড আছে এটার প্রতি ইলেকট্রনিক কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এখানে আমরা এখানে ক্লিক করতে পারি যারা যারা আমার এটার সাথে ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি এখান থেকে ডিটেল ভাবে টার্গেটিং করতে পারি তা আপনি যদি মেইন আপনার যেমন আমার হচ্ছে এখান থেকে হেডফোন হেডফোনটা টা সিলেক্ট করার পর আমি যদি এখানে সাজেশনের মধ্যে ক্লিক করি তাহলে আমাকে অটোমেটিক বেশ কিছু তারা অবশ্যই অলরেডি সাজেস্ট করতেছে হ্যাঁ এগুলা আমি আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে করে এগুলা অ্যাড করতে পারি ব্লুটুথ অ্যান্ড এরপরে ওয়্যারলেস এরপরে নয়েস এরপর হচ্ছে বস হেডফোন করে আপনারা ডিটেল টার্গেটিং করে এগুলো করতে পারেন এখান থেকে এরপরে বলতেছে দেন কি ডিফাইন ফেদার এটা আমাদের প্রয়োজন নাই আপাতত আপনি চাইলে অডিয়েন্স গুলাকে আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে এই ক্যাটাগরি যদি অন্য কোনো অ্যাড রান করো তখন আপনি সেটাকে ইউজ করতে পারবেন প্লেসমেন্টের কথা বলতেছে এটা প্রয়োজন নাই যেভাবে সবভাবেই থাকুক এরপরে হচ্ছে দেন কি এটা আমাদের অ্যাড এখানেও আসি আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি একশো জেড এন্ড এখান থেকে বলতেছে আমার পেজটাকে সিলেকশন করার জন্য অবশ্যই আপনার একটা পেজ থাকতে হবে এন্ড আপনি আপনার পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি চান তো অবশ্যই এখান থেকে ইনস্টাগ্রামে যদি অ্যাড অন করতে চান তো অবশ্যই আপনি এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে দিবেন এরপরে বলতেছে সিঙ্গেল অর ভিডিও অ্যান্ড বলতেছে ক্যারোসালাইট তো ক্যারোসালাইট কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব আমি আমরা আজকে সিঙ্গেল আর ইমেজ ভিডিও ভিডিও এখানে ক্ষেত্রে আমি যদি মিডিয়াতে অ্যাড করি তাহলে আমি চাইলে এখান থেকে ইমেজ আর ভিডিও যে দুইটাই আমি এখান থেকে জাস্ট অ্যাড করতে পারবো আর ভিডিওতে ক্লিক করলে আমি এখান থেকে চাইলে ভিডিও এখানে আপলোড ফাইলের মধ্যে ক্লিক করে আমার লোকেশন থেকে আমি ভিডিও এখানে নিয়ে আসি সেটাকে আমি অ্যাড করতে পারবো তা আমি সেটা যাচ্ছি না এখান থেকে আমি অন্য কোনো অ্যাডও ধরতে পারবো না কারণ হচ্ছে এই অ্যাডটার মধ্যে আচ্ছা হ্যাঁ এখানে বলতেছে ক্রিয়েট অ্যাড নতুন একটা অ্যাড যদি আমি ক্রিয়েট করতেছি তখন আমাকে এই অপশনগুলো দেখাচ্ছে আর যদি বলেন যে না আমি আমার পূর্বে কোন একটা পোস্ট আছে আমি জাস্ট ওটাকেই ধরবো তখন ইউজ এক্সিস্টিং পোস্টের মধ্যে ক্লিক করলে জাস্ট সিলেক্ট পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে যে গুলো আছে সেগুলো এখানে শো করতেছে আমি চাইলে অ্যাডগুলো ধরতে পারবো বাট এখানে একটা প্রবলেম আছে জন্য আমি এটাকে ধরতে পারবো এটা কল টু অ্যাকশন বাটানোর জন্য এটা নট অ্যালাউ তো সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা অ্যাড ধরতেছি যেমন আমি এটা যদি হেডফোন বলছিলাম বাট এখান থেকে হেডফোনের কোনো অ্যাড এখানে নাই জাস্ট ইউজ এক্সিস্টিং একটা ফোর্স দিচ্ছি এখানে কন্টিনিউ দিলাম তারপরে ধরেন সাপোজ আমার এখানে আমার এই হেডফোনের অ্যাডটা এখানে আসলো হ্যাঁ আসার পরে আমি এখান থেকে নিচে দিয়ে গেলাম আচ্ছা এখানে বলতেছে স্টার্ট কনভার্সন সে যদি আপনাকে এস এম এস দেয় তাহলে তার কাছে কি কি কোন টাইপের এস এম এস গুলো তার কাছে যাবে তা আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন এখান থেকে আপনি এডিটের মধ্যে ক্লিক করে আপনি কি লিখা দিতে যাচ্ছেন আপনার আস্কিং আপনার এখানে আস্কিংটা কি থাকবে বা আপনার এখানে আনসার আনসারটা কি থাকবে এরপর হচ্ছে আপনার এখানে কি কি থাকবে এখানে তার নাম শো করবে এরপর বাকি এখানে যা থাকবে তার এখানে আপনি এখানে আপনার মতো করে লিখে দিতে পারেন বাকি অন্যান্য আরো কিছু বেশ কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলে হবে এরপর এখানে আমাদের আর কোনো কাজ নাই বাকি আমরা সবকিছু সেটআপ করার পরে ওভারঅল ক্যাম্পেইনটা একটা চেক দিবেন দেওয়ার পরে এখান থেকে আমরা পাবলিশের মধ্যে যদি ক্লিক করে তাহলে তারা কয়েক ঘন্টা টাইম নেবে এরপর আমাদের একটা পাবলিশ হবে এই হচ্ছে আমাদের ট্রাফিক একটা রান করার অপশন তো আপনারা এখানে আরো বেশ কিছু অপশন আছে আমরা এখান থেকে ট্রাফিক অ্যাড এর মধ্যে যেই অপশন গুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল তারপর হচ্ছে মেসেজিং অ্যাপ তো আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা আপনারা ইউজ করবেন যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিকের প্রয়োজন হয় তখন আপনি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন মানে এখানে যে অপশনগুলো দেয় সেগুলো আপনি এখানে ট্রাফিক অ্যাড এর মধ্যে ইউজ করতে পারেন এবং তারা এখানে আপনাকে একটা অডিয়েন্স ডিফাইন করে আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা সকলে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম